দর্শক আপনারা জানেন গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার তীরবর্তী অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছে ইতিমধ্যে তিস্তার বিভিন্ন পয়েন্টের পানির যে উচ্চতা পরিমাপ করা হয়েছে গত কয়েকদিন তা বিপদসীমার নিচে থাকলেও আজ সকাল নয়টায় সেটা কাউনিয়া পয়েন্টে একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যে কারণে বাড়িঘর সহ স্কুল কলেজ এবং রাস্তাঘাটে পানি প্রবেশ করে ভীষণ পাড়ে মানুষেরা আমি তিস্তা পাড়ে বাসিন্দাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা জানিয়েছে যে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের খুবই সংকটে তারা রয়েছে ইতিমধ্যে আমি জেলা প্রশাসকের কাছ থেকে জানতে পেরেছি তিনি যেটি জানিয়েছেন যে দশ হাজার পরিবার প্রায় পানিবন্দি হয়ে পড়েছে এবং তাদের মাঝে শুকনো খাবারের এবং ত্রাণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক আপনারা জানেন প্রতি বছরে এই এই তিস্তায় একাধিকবার বন্যা হওয়ার কারণে যেমন পানি আসার সাথে সাথে তাদের নষ্ট হয় ফসলি জমি এবং গবাদি পশু ও ছোট্ট শিশু নিয়ে তারা যেমন বিপাকে পড়ে একই সাথে পানির স্তর নিচে নেমে যাওয়ার সাথে সাথে তারা বসত ভিটাসহ পিতা মাতার শেষ চূন্যটুকু পর্যন্ত গর্ভে বিলীন হয়ে যায় তিস্তার বুকে দর্শক একটাই দাবি তারা চেয়েছেন যে শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা পানি চুক্তির সুষম বন্টন হলেই তাদের এই জীবনের সমস্যা দূর হবে বলে তারা আশাবাদী জহির মাহমুদ চ্যানেল এস লালমনির হাট